আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ সলভ করব। এই সিমিলার টাইপের একটা ম্যাথ, এটা হচ্ছে 24-এর ঘ, মানে মাসনুনের টেস্ট পেপারের একটা ম্যাথ। ইসরা জাস্ট এটা আর ইংলিশটা তুললেই হবে, আর আমার ইংলিশে একটু ভুল আছে, তুমি একটু শুধরাই নিও, ঠিক আছে? তুমি একটু ইয়ে করে নিও, শুদ্ধ করে নিও, মানে কারেক্ট করে নিও। ওকে, আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, দেখো সার্কিটটা আমরা আগে ভালো করে বুঝি। সার্কিটে সার্কিট সলভ কিন্তু ভুল হয়ে যাবে, দেখা যাবে যে আমি অঙ্ক করে আসছি, রেজাল্ট অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখা যাবে পরীক্ষা এটা অঙ্কটা ভুল ছিল। কারণ কি, সার্কিটটাকে নেমিং করতে হবে, সার্কিটেরও নেমিং আছে। অবশ্যই সার্কিটটা স্টার্ট হবে এইখান থেকে, তাই এইখানে হবে এটা কি হবে আর ওয়ান, এবং এই যে দেখো এখানে কি হবে আই ওয়ান হবে, এবং এই আই ওয়ানটা ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে তিনটা সাইডে গেছে, দেখছো? এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই যে এইটার নাম কি হবে, তাহলে আর টু, এটার নাম হচ্ছে আর থ্রি, আর এটা হচ্ছে আর ফোর। বা আমি যেহেতু এগুলাতে নাম এইভাবে দিছি, আমি এখানে দিছিলাম এটাকে আর থ্রি দিছি, সমস্যা নাই, এটাকে আর টু দিছিলাম, আর এটাকে আর ফোর দিছি। ওকে, এইভাবে সমস্যা নাই, একটা দিলেই হবে। আর এইটাকে দিছি হচ্ছে আর ফাইভ, আর এইটা হচ্ছে আর সিক্স। অনেকে দেখা যাবে এটা আর ওয়ান দিয়ে রাখছে, কিন্তু আসলে কিন্তু না, এটা ভুল হবে, এইটা আর ওয়ান হবে, কারণ কারেন্ট আই যেখান দিয়ে যায় ওইখান দিয়ে নেমিং হবে। হ্যাঁ, আই এখান দিয়ে যায়, আর এইখানে আইসা আই আবার এটার এন্ডিং হয়, আইয়ের এন্ডিং হয়, মানে শেষ হয় এইখানে আইসা, ঠিক আছে? তো এটা সবাই লাস্টে হবে, এটা যেন ভুল না করো। আচ্ছা, কোশ্চেনটা কী করছে, কোশ্চেনটা বলছে যদি এক্সামে এরকম আর ওয়ান আর টু না দেওয়া থাকে, তখন এইভাবে নেমিং করতে হবে, মানে নামকরণ করতে হবে, ঠিক আছে? কীভাবে আর ওয়ান আর টু আর সিক্স করতে হয়, এইভাবে না করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ম্যাথ মিলবে না। কোশ্চেন বলছে উদ্দীপক হতে 50 ওহম আর হচ্ছে 300 ওহম এর মধ্যে বিভব পতন, বিভব পতনই হচ্ছে বিভব পার্থক্য, নির্ণয় করো। এদের মান কি একই, গাণিতিক ব্যাখ্যা দাও। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এখানে আবার আরেকটা কোশ্চেন করছে, মানে ইংলিশে যদি বলি ফাইন্ড আউট পটেনশিয়াল ডিফারেন্স ইন 15 ওহম অ্যান্ড 300 ওহম, সরি 50, ইজ দেয়ার ভ্যালু সেম, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। ওকে, তো দেখো আমরা সার্কিটটাকে সলভ, সার্কিটটা আমি আবারও আঁকলাম এবং এটা নেমিং করছি, ঠিক আছে? সেম সার্কিট, দেখ আমরা প্রথমে সার্কিটটা সলভ করব, কারণ আমাদের আই এর ভ্যালু লাগবে, মানে এই পুরো বর্তনীতে আই কার্যকর, আইটা মানে হচ্ছে পুরো বর্তনীতে তড়িৎ প্রবাহের মান বের করতে হবে এবং তুল্য রোধ বের করতে হবে। ইংলিশে যদি বলি ইকুইলিব্রিয়াম রেজিস্ট্যান্স বের করতে হবে এবং কারেন্ট ইলেকট্রিসিটি বের করতে হবে এই হোল সার্কিটের জন্য। ওকে, তাহলে আমরা এই দেখো এই জিনিসটা সিরিজে আছে, তাহলে আমরা সিরিজে করে নিলাম, আর এস লিখছি, আর এস মানে কি হিসে, এটা কিন্তু আর এস ওয়ান হবে। ওকে, এটা দিকে না থাকেই আর এস করছি, আর এস করলে কি হয় 200 প্লাস 250 আর হচ্ছে 50, কত হয় 300, এই যে আর এস লিখছি। ওকে, আর আর বাকিগুলো সব সেম রাখছি। দেন হচ্ছে এরপর দেখা যায় এই যে আইটা এখানে তিন ভাগে ডিভাইড হয়েছে, এই যে একটা পথ, এই যে একটা রোড, এই যে একটা রোড, এই যে একটা রোড, তাহলে তিনটা আবার কিসে আছে, প্যারালালি আছে। দেখো এইটার মাথাটাও কিন্তু এই জায়গায়, আর এইটার মাথাটা এই জায়গায়, আবার এইটাকেও আবার এই জায়গায় নিয়ে আসা যায়, তাহলে সবগুলো সাইড এক সাইডে, আরেকগুলোর সবগুলো সাইড এক সাইডে, তাহলে এটা প্যারালালি আছে, তাহলে প্যারালালি আছে, তাই আমরা অঙ্কটা এইভাবে করছি, 1/rp = 1/rs + 1/r2 + 1/r4, এই যে আর এস ছিল, ঠিক আছে? কারণ 1/rs + 1/, এটা ছিল কি আর টু, আর এই যে 200 ভ্যালু মানে 200 ভ্যালু যেটা ওইটা আর ফোর, তো এটা রেজাল্ট আসে 7/60। ও, আরেকটা জিনিস এখানে আসে হচ্ছে 300 200 আর আবার 300, এর কী করতে হবে 300 200 অ্যান্ড 300 এর এলসিএম করতে হবে, এলসিএম গেলে এটা হবে 3, এটা হচ্ছে 2, আর এটা কত হবে, সরি এটা 1 হবে, এটা 2 হবে, এটা 1, আর 2 × 3 কত, 600 মানে 600, তাহলে আমাদের এলসিএম রেজাল্ট আসছে 600,
এটা দিয়ে ক্যালকুলেশন করার পরে আমাদের ভ্যালু আসছে 7/600, কিন্তু আমরা এটা হচ্ছে 1/RP এর ভ্যালু আমাদের উল্টিয়ে দিতে হবে, শুধু RP এর ভ্যালু লাগবে। তাহলে কত হবে, উপরে চলে যাবে 600 আর নিচে চলে আসবে কত, 7। তাহলে এটা ভ্যালু আসে 85.71 ওহম। ঠিক আছে, আমাদের আপাতত সার্কিট সলভ শেষ, এখন আমরা এই জায়গার কোশ্চেনের মধ্যে যাব। আচ্ছা, এখানে 18 ভোল্ট দিয়ে দিছে। ওকে, আমরা আবারও সার্কিটটা আঁকলাম, আঁকার পরে আমরা লিখলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তুল্য রোধ বাংলায় বলে REQ, লিখলাম এটা কত, 335.7 ওহম। আর মেইন ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিসিটি ইন সার্কিট, মানে ইন এ সার্কিট বা ইন সার্কিট বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I সমান কি V/R। ঠিক আছে, I সমান কি V/R, ভি এর ভ্যালু কত ছিল 80 ভোল্ট, 80 বসাই দিছি, আর R এর ভ্যালু কত, 335.7, এটা ভ্যালু এটা আসছে। ওকে, এখন আপনাদের কি বলছে, এই 50 এর জন্য এবং 300 এর জন্য আমাদের পটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলছে, মানে 300 এবং 50 এর জন্য বিভব পার্থক্য বের করতে বলছে, ভি বের করতে বলছে। ওকে, তাহলে আমাদের ভি বের করার জন্য আগে আমাদের আই বের করতে হবে। তো আমরা এই যে আগের সূত্রের মধ্যে এই যে ভি যে বের করছিলাম না, V1, আর এটা কি হবে, V50 আর V30। হ্যাঁ, তো এটার জন্য আমরা আগে আই বের করব, দেন হচ্ছে কি ভি। আগে আই বের করার জন্য আমাদের সার্কিটটাকে সলভ করতে হবে, সার্কিটটাকে আগে দুইটা রাস্তায় বানাইতে হবে। ঠিক আছে, তো দুইটা, যে আই এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে তিনটা রাস্তায় গেছে, একটা দুইটা তিনটা, আমাদের লাগবে দুইটা রাস্তা, তিনটা না, আবার এই যে দেখো এখানেই যায় আবার আরেকটা ডিভাইড হয়েছে, এই দুইটা আবার সিরিজে আছে, তাহলে চারটা রাস্তায় গেছে, কিন্তু আমাদের লাগবে দুইটা রাস্তা। তাই আমরা কি করব, এটাকে সলভ করার ট্রাই করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, রাস্তাটাকে ছোট করব, দুইটা রোডে কনভার্ট করতে হবে। তো কীভাবে করা যায় দেখো, দেখো আমি পজ করে আমি এক এই চারটা রাস্তাকে, আমি আমার টার্গেট হচ্ছে দুইটা রাস্তায় কনভার্ট করা, দুইটা রাস্তায় পরিবর্তন করা, কিন্তু আমি এই যে দেখো পজ করে সব কিছু ঠিকই রাখছি। হ্যাঁ, এই যে দেখো এই দুইটাকে 50 এবং 250কে আমরা সামেশন করছি।